वेलकाम टू एवरीबडी इन माई सेशन आमादेर आजकेर एखनकार सेशन होच्छे आमादेर जे एकटी नतून प्रोजेक्ट बांग्लादेश जार्मान टेक्निकल ट्रेनिंग सेंटारे परिचालित होइछे शुरू होइछे सेई प्रोजेक्टेर आजके 30/9/2021 ख्रिस्टाब्द रोज बृहस्पतिवार सकाल 8:30 होते परीक्षा परिचालित होइछे। एई परीक्षार रेजाल्ट आमरा आमादेर फेसबुक पेजे देवा होइछे, फेसबुके देवा होइछे एबं तारपरे आमरा यूट्यूबे देवार जोन्नो आजकेर एई प्रेजेंटेशनटाके दाड़ करिएछि। आपनारा जारा कष्ट करे दूर दूरान्त थेके परीक्षा दिते एसेछिलेन, परीक्षा दिए गिएछेन, आपनादेर मौखिक परीक्षा होइछे, एई परीक्षार रेजाल्टे जाई होइछे ना किन्तु आपनादेर चिंता करार कोनो कारण नेई। आमि पूर्वे आपनादेरके बोले दिएछि, आपनारा जारा चान्स पेयेछेन আর যারা চান্স পান নাই দুঃখ করার কিছু নাই, যারা চান্স পেয়েছেন তাদেরকে স্বাগত জানাই। এবং এই যে চান্স পেয়েছেন আমরা যে এখন রেজাল্টটা আপনাদের পাবলিশ করব, এই রেজাল্ট অনুসারে আপনাদের যারা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে অবশ্যই শনিবারে সকাল 8:00 থেকে আমাদের ভর্তি কার্যক্রম শুরু হবে। শনিবার অর্থাৎ 2/10/2021 সালের ভিতরে যদি আপনারা শনিবারে এসে ভর্তি না হতে পারেন তাহলে কিন্তু আমরা অপেক্ষমান তালিকা থেকে ভর্তি করব। সুতরাং প্রত্যেককে অনুরোধ করব আপনারা এই শনিবার এসে 2 তারিখে এসে অবশ্যই ভর্তি হয়ে যাবেন। যদি এর ভিতরে ভর্তি না হতে পারেন তাহলে আমাদের কোনো কিছু করার থাকবে না। এখন আমি পূর্বে আপনাদেরকে বলেছি যে আমাদের এই প্রজেক্ট ছাড়াও কিন্তু আমাদের আরও প্রজেক্ট আছে, আরও ড্রাইভিং এখানে আছে, আপনারা ড্রাইভিং শিখতে পারবেন, প্রয়োজনে আপনারা এখানে মেকানিক্সও শিখতে পারবেন। এখন আমি আপনাদেরকে আপনারা যে পরীক্ষা দিয়েছেন তার যে রেজাল্ট আছে সেই রেজাল্টটা আপনাদেরকে আমি এখন সুন্দরভাবে দেখাবো। আপনারা এখান থেকে দেখে ক্রমিক নাম্বারগুলো আপনাদের দেখবেন, দেখার পরে সেই অনুপাতে আপনাদের যে কাগজপত্রগুলো আছে আমরা বিজ্ঞপ্তির ভিতরে পূর্বে কাগজপত্র দিয়েছি, কী কী কাগজপত্র প্রয়োজন আছে সেই কাগজপত্রগুলো নিয়ে এবং প্রত্যেক কাগজপত্রের আপনারা মেইন কপি নিয়ে আসবেন। যদি মেইন কপি না আনেন তাহলে কাউকে ভর্তি করা যাবে না। আমি কিন্তু স্পষ্ট করে বলে দিছি প্রত্যেকটি, যেমন এসএসসি পরীক্ষার সার্টিফিকেট আপনি প্রদান করেছেন, এসএসসি পরীক্ষার সার্টিফিকেট মেইন কপি আনতে হবে, আমরা মেইন কপি জমা রাখবো, আমরা জামানত হিসাবে এই মেইন কপিটা জমা রাখবো। আপনাদের কোর্স সম্পূর্ণ হওয়ার শেষে আমরা উক্ত সার্টিফিকেট আবার আপনাদের ফেরত দিয়ে দেব। এই জন্য আমি প্রত্যেককে অনুরোধ করবো 3 কপি ছবি এবং সার্টিফিকেট এনআইডি কার্ডের কপি এগুলো নিয়ে এসে আপনারা ভর্তি হয়ে যাবেন। এবং আমাদের আমাদের প্রতিষ্ঠান থেকে টি শার্টের ব্যবস্থা যদি করে থাকে তাহলে তাও আমি আপনাদেরকে জানাবো। এখন আপনাদেরকে এই যে আপনারা পরীক্ষা দিয়েছেন এই রেজাল্টটা আমি একটু দেখাবো। রেজাল্টটা দেখানোর পরে সেই অনুপাতে আপনারা ভর্তি হবেন। এখন রেজাল্টটা একটু দেখাবো আপনাদের। এখন আপনাদেরকে আমরা রেজাল্টটা দেখাইতেছি, আপনারা ভালো করে ধৈর্য সহকারে রেজাল্টটা দেখেন কার 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 এখানে ক্রমিক নাম্বারগুলো আছে। যে সমস্ত ক্রমিক নাম্বারগুলো আছে সেই ক্রমিক নাম্বার অনুযায়ী আমি আশা করব প্রত্যেকে এসে ভর্তি হয়ে যাবেন। ভর্তির সময় কিন্তু অবশ্যই আপনারা মেইন কপিগুলো আনবেন, 2 কপি ছবি আনবেন এবং আপনাদের যে এসএসসি বা সার্টিফিকেট দিয়েছেন যে সার্টিফিকেটগুলোরও মেইন কপি নিয়ে আসবেন। এটা কিন্তু জামানত হিসাবে আমরা রাখবো যাতে করে আপনারা ঠিকমতো ক্লাস করেন, কোনো ড্রপ আউট না হন। কোনো ব্যক্তি ড্রপ আউট হলে কিন্তু ক্লাস না করলে কিন্তু আপনাদের এই মেইন কপিগুলো বাজেয়াপ্ত হয়ে যাবে। তাইলে মোটামুটি আমরা এখন দেখলাম যে আমাদের যে রেজাল্ট আছে রেজাল্টটা আমরা এখনই পাবলিশ করে দিলাম। আমি পূর্বে বলেছি এখনও বলি আমাদের এই রেজাল্টটা আমাদের ফেসবুকে অর্থাৎ বাংলাদেশ জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার দিয়ে আমাদের বিজিটিডিসি তার সাথে বিজিটিডিসি আছে, এই যে আমাদের ফেসবুক আছে সেই ফেসবুক আইডিতেও আপনারা এই রেজাল্টটা দেখতে পাবেন। আপনারা অবশ্যই শনিবারে এসে ভর্তি হয়ে যাবেন। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।